শোবার চোখকে ফাঁকি দিয়ে ঠিকই দীপার কেবিনে চলে গেল মিশকা ডক্টর তো বলেই দিয়েছে দীপার তো বেঁচে থাকাটা খুবই মুশকিল কিন্তু মিশকা এই সুযোগটা কোনোভাবেই হাতছাড়া করতে চাচ্ছে না মিশকার একটাই কথা এই সুযোগে দীপাকে শেষ করে দিতে হবে কারণ কোনো সন্দেহ হবে না এর ফলে আমার কাজটাও হাসিল হয়ে যাবে সূর্যকে আমি বরাবরের মতো নিজের করে নিতে পারবো আমাদের দুজনের মধ্যে আর কোনো বাধাই রইবে না এরপরে মনের আনন্দে মিস্কা কেবিনে যায় দীপার দিকে তাকিয়ে হাসতে থাকে যে আজ দীপার শেষ দিন দীপাকে আর কেউ বাঁচাতেই পারবে না এই বলে মিশকা যখনই নিজের কাজটা করতে যাবে ঠিক তখনই সূর্য এসে দরজার ওপারে হাজির হয় সূর্য দেখে মিশকা কেবিনে সূর্য মিশকাকে দেখে একেবারেই অবাক হয়ে যায় যে মিশকা যখন এখানে এসেছে তাহলে সে আমার সাথে দেখা না করে দীপার কেবিনে কেন আর কি করছে সেখানেও এরপরে সূর্যের মনে পড়ে তার মা বারবার করে বলে মিশকা নাকি দীপার ক্ষতি চায় এটা মনে করে সূর্য বাইরে দাঁড়িয়ে দেখতে থাকে যে মিশকা ঠিক কি করতে চলেছে এরপরে সূর্য মিশকার সব কথাই শুনে যে মিশকা দীপাকে মারতে চায় সূর্যকে ভালোবাসে মিশকা দীপা না সরলে সূর্যকে তো সে নিজের করে নিতে পারবে না এজন্যই তাকে সরতেই হবে তার রাস্তার মাঝখান থেকে সোনার উপা যে সূর্যেরই সন্তান এটাও আমি সূর্যকে কোনোভাবেই বুঝতে দিব না আর তুমি থাকলে এটা কখনোই সম্ভব না তোমাকে তো এই পৃথিবী থেকে চলে যেতেই হবে দীপা মিশকা যখনই নিজের কাজটা করতে যাবে ঠিক তখনই সূর্য সেখানে এসে হাজির হয় এবং বাধা হয়ে দাঁড়ায় চোখের সামনে মিশকার এই রূপ ধারণ দেখে সূর্যের মাথাটা একেবারেই ঘুরে যায় সূর্য কখনই সূর্য কখনো কল্পনাও করতে পারেনি যে মিশকা এমন ধরনের একটি মেয়ে মিশকা এতদিন ধরে তাদের দুজনকে ঠকিয়েছে এবং তাদেরকে আলাদা করেছে তো বন্ধুরা এবার যদি সত্যিই সূর্যের সামনে মিশকার আসল রহস্যটা বের হয়ে আসে তাহলে কেমন হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন